Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে সাদা চুল কালো করার 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে। কালো, ঘন, লম্বা, সিল্কি, স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা সবাই পেতে চাই। কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব, কেমিক্যালযুক্ত তেল শ্যাম্পু, কলপ চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে মাথা টাক হয়ে যায়, অল্প বয়সে চুল পেকে যায়, চুল হয়ে যায় রুক্ষ, প্রাণহীন। চুলের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাই আজ আমি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলকে করবে দ্রুত লম্বা, ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে রেমেডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মোটা লোহার কড়াই নিয়েছি। আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মোটা কড়াই নিয়ে নিতে পারেন। এই পর্যায়ে নিয়েছি আমলকি পাউডার। এখানে আমি 2 চামচ পরিমাণ আমলকি পাউডার দিয়ে দিব। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে আমলকি পাউডারগুলোকে কালো কুচকুচে করে ভেজে নিব। আমলকির মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে করে তোলে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। আমলকি পাউডার কুচকুচে কালো করে ভেজে নিয়েছি, তো এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে আমলকি পাউডারগুলো ঢেলে নিচ্ছি। নিয়েছি কফি পাউডার। এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। কফি পাউডার আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে কফি ব্যবহার করার ফলে চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে দূর করতে সহায়তা করে। কফি পাউডারের সাথে দিয়ে দিব ভেজে নেওয়া আমলকি পাউডার। এখানে 2 চামচ পরিমাণ আমলকি পাউডার দিয়ে দিচ্ছি। আমলকি পাউডার এবং কফি পাউডার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমলকি পাউডার এবং কফি পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিচ্ছি। নিয়েছি নারিকেল তেল। এখানে আমি 6 চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব। নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে করে তোলে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। বর্তমান যুগের ছেলেমেয়েরা ফ্যাশনের কারণে চুলে তেল ব্যবহার করতে চায় না। আমরা যেমন পুষ্টিকর খাবার ছাড়া বেঁচে থাকতে পারি না, ঠিক তেমনি চুলেরও পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে। তেলের সাথে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান মিশিয়ে আমরা যদি চুলে ব্যবহার করি তাহলে আমাদের চুলের পুষ্টি ঘাটতি পূরণ হয় এবং আমাদের চুল হয় ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা গোসলের আগে আপনাদের চুলে ব্যবহার করবেন। একটি ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমেডিটি লাগিয়ে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত রেমেডিটি খুব ভালোভাবে লাগাবেন। লাগিয়ে রেখে দিবেন 2 ঘন্টা। 2 ঘন্টা পর শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য রেমেডিটি সপ্তাহে 3 দিন আপনারা চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে, চুলকে দ্রুত লম্বা করবে, চুলকে করবে ঝলমলে, স্বাস্থ্যোজ্জ্বল। যাদের চুল পেকে গেছে তারা তো এই রেমেডিটি ব্যবহার করবেনই, আর যাদের চুল এখনও পেকে যায়নি তারাও এই রেমেডিটি ব্যবহার করবেন। কারণ এই রেমেডিটি শুধু সাদা চুল কালো করে তা কিন্তু না, চুলের সব ধরনের সমস্যা দূর করতে সহায়তা করবে এই রেমেডিটি।
আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।